সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েদের যে কত কাজ করা লাগে, মানে সংসারের সব কাজ এক হাতেই করা লাগে। আসলে গৃহিণীদের সারা দিনটাই চলে যায় রান্নাঘরে আর বাসার কাজ সামলাতে সামলাতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে যে লেগে পড়েছি কাজে, আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে জানালা দরজা খুলে দিই যাতে বাহিরের আলো বাতাস ভিতরে আসে। দেন সকাল সকালে যে রুমটাও ঝাড়ু দিয়ে নি, আমি পুরা বাসাটাই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর সবকিছু সরাই সরাই ময়লাগুলো সব এক জায়গায় করে নিচ্ছিলাম। সকাল সকাল রুমটা ঝাড়ু না দিলে আমার কাছে কেমন যেন একটা লাগে, এই জন্য আমি ঘুম থেকে উঠে আগে চেষ্টা করি রুমটা ঝাড়ু দেওয়া। তো এখানে আমি সব ময়লা এক জায়গা করে ময়লাগুলো উঠিয়ে নিচ্ছিলাম আর ময়লা উঠিয়ে দেখি রাত্রে থালা বাসন ধুয়ে রেখে দিয়েছিলাম, ওগুলো এখন রেখে দিব। থালা বাসনের সব পানি ঝরে গেছে এই জন্য রেখে দিয়ে আসলাম, আর এখন একটু নাস্তা তৈরি করে নিব। আর আজ আমি গলা রুটি বানাবো, আমার সব থেকে প্রিয় রুটি হচ্ছে গলা রুটি, এই জন্য ঝটপট করে গলা রুটি গুলো বানিয়ে নিচ্ছিলাম। এই রুটিটা বানাতে যেমন কষ্ট কম, টাইমও অনেক কম লাগে আর খেতে অনেক বেশি মজা লাগে। আর এই রুটিগুলো অনেক ফুলকো ফুলকো হয়, দেখেই তো বুঝতে পারতেছেন কেমন ফুলকো ফুলকো হয়, একদম ফুলে ফুলে ব্যাং হয়ে যাচ্ছে, তাই না? আর এই রুটিগুলো বানাতে গেলে আমি অনেক এনজয় করি, একটু কষ্ট মনে হয় না, খুব ভালো লাগে বানাতে। এত সহজে এত সুন্দর ফুলকো ফুলকো রুটি বানানো সম্ভব, দেখছেন কেমন করে ফুলে উঠতেছে, এটা তো আর আমি এডিট করে বানাই নাই, তাই না? আসলে এই রুটিগুলো এত সুন্দর ফুলকো ফুলকোই হয়, আমার সবগুলো রুটি সুন্দর করে ফুলে উঠতেছিল। এই রুটিটা বানানোর জন্য একটা টেকনিক আছে, আপনাদের সাথে শেয়ার করি। এই রুটিটা বানাতে গেলে চুলার আঁচটা একদম লো হিটে করে রাখতে হবে, আর হ্যাঁ যে এরকম চেপে চেপে ভাজতে হবে, তাহলে কিন্তু একদম ফুলে ফুলে ব্যাং হবে রুটিগুলো। আর এক একটা করে রুটি বানিয়ে উঠাই তলে একটু তেল মালিশ করে দিতে হবে। দেন আমার নাস্তা তৈরি করা হয়ে গেছে, এখন একটা ডিম ভেজে নিচ্ছিলাম আর এই ডিমটা একদম দেওয়ার সাথে সাথে এটে গেছে তাওয়াতে। কষ্ট করে উঠিয়ে আমি ডিমটা পোষ করে নিয়ে আমি এখন নাস্তাটা করে নিয়েছি, তারপরে ভাতের চাউলটাও ধুয়ে দিলাম। চাউলটা ধুয়ে আমি রাইস কুকারে বসিয়ে এসে ফ্রিজ থেকে কিছুটা মাছ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, মানে আমার হাজবেন্ড কিছুদিন আগে আনছিল, ধোয়া হয়নি, এখন ভাবলাম ধুয়ে ফেলে দিই যেহেতু টাইম আছে। দেন এখানে ছিল হচ্ছে তেলাপিয়া মাছ, আমি খুব সুন্দর করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছিলাম, মাছগুলো আমি একদম সাদা করে পরিষ্কার করে নিব। যেহেতু মাছ ধুতে গেলে অনেকটা টাইম লাগে, এই জন্য আমি বাবুকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছিলাম, যেহেতু বাবুর বাবা বাসায় নাই এই জন্য কারোর কাছে দেওয়াও যাবে না, ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি মাছগুলো অনেক সুন্দর করে বারবার করে ধুয়ে নিয়েছি আর দেখছেন কি সুন্দর হয়েছে মাছগুলো ধোয়া। দেন এখানে দুই প্রকারের মাছ ছিল, একটা তেলাপিয়া আর একটা হচ্ছে পাবদা মাছ, আর পাবদা মাছটা কেটে দিছে কিন্তু মুখের কাছের ওইখান থেকে কাটে নাই, এই জন্য আমি আরো সুন্দর করে একটু কেটে নিচ্ছিলাম। দেখছেন ডবল খাটনি, শুধু নাড়ি ভুড়িটা ফেলাই দিছে আর সবকিছু ওরকমই আছে, আবার সবকিছু পরিষ্কার করে নিতে হলো আমার। তো আমি পাবদা মাছটাও এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধুয়ে নিচ্ছিলাম খুব সুন্দর করে, আমি একটা মালসাতে করে ধুচ্ছিলাম মাছগুলো। আর এই মালসাতে করে মাছ ধুলে কিন্তু মাছগুলো অনেক তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় আর অনেক সুন্দর করে পরিষ্কার করা যায়, আর এটা আমাদের গ্রামে মালসা বলেই পরিচিত, কার এলাকায় কি নাম আপনারা বলে যান কিন্তু কমেন্টে। আমার দুই প্রকারের মাছ ধোয় হয়ে গেছে, এখন দুই প্রকারের মাছ আমি দুইটা পলিথিনে করে উঠিয়ে ফ্রিজে রেখে দিব। মাছগুলো আমি প্যাকেট প্যাকেট করে রাখতে চাইছিলাম কিন্তু এখন টাইম নাই, এই জন্য আমি দুইটা পলি করে রেখে দিব ফ্রিজে। মাছটা রেখে আমি বেসিংটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, এটা দুই একদিন পরপরই ধুতে হয় কারণ অনেক পরিমাণ ময়লা হয়, আর আমাদের বাসার পাশে একটা বিল্ডিং হচ্ছে এই জন্য ওখান থেকে ময়লা উড়ে উড়ে আসে, জানালা খোলাই যায় না। তো আমি দুই একদিন পরপর একটু ডিপ ক্লিন করে নি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।